দর্শক, বারডেম হাসপাতালের সামনে চিকিৎসকদের ভাতা, সুরক্ষা সামগ্রী সহ পাঁচ দফা দাবিতে আন্দোলন চলছে। সেখানে সহকর্মী রাসেল আহমেদ রয়েছেন, আমরা সরাসরি তার কাছ থেকে শুনে নিই বিস্তারিত। রাসেল, খুব ছোট্ট করে জানাতে চাই, এই পাঁচ দফা দাবির মধ্যে ঠিক কি কি রয়েছে, দাবিগুলো কি কি যে কারণে তারা রাস্তায় নেমেছেন? তাদের অন্যতম দাবি হচ্ছে আসলে এই মুহূর্তে তাদের যে চাকরি স্থায়ীকরণ, এটি হচ্ছে একটি অন্যতম দাবি। কারণ এখানে যারা আন্দোলনরত আছেন প্রায় 90 জন চিকিৎসক, তাদের এটি একটি অন্যতম দাবি। পাশাপাশি এই কোভিডকালীন এই সময়ে তারা যেটি বলছেন যে তাদের প্রায় 15% ডক্টর এখানে আক্রান্ত হয়েছেন, কোভিড আক্রান্ত হয়েছেন, কারণ তাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা সামগ্রী দেওয়া হয়নি, চিকিৎসার প্রয়োজনে যেটি দরকার সেটিও দেওয়া হয়নি। এখানে সরাসরি কোভিড আক্রান্ত রোগী না থাকলেও কোভিড সাসপেক্টেড অনেক রোগী এখানে ছিলেন সেটি তারা সন্দেহ করছে এবং সেখান থেকে তারা আক্রান্ত হয়েছিল। আমি আরেকটু বিস্তারিত তাদের একজনের কাছ থেকে শুনি। একটু বললেন যে আপনাদের এই পথে নামতে হলো কেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি ডক্টর মেহেদি হাসান, আমি নেফ্রোলজিতে অস্থায়ী আরএমও হিসেবে আছি। হ্যাঁ, আর আমাদের এখানে প্রবলেম হলো যে আমাদের ডক্টররা পেশেন্ট দেখতে দেখতে এফেক্টেড হচ্ছে এবং এফেক্টেড হওয়ার পর যে বারডেম থেকে যে ট্রিটমেন্ট সাপোর্ট, সেই সাপোর্টটা আমরা পাচ্ছি না। এবং আমি নিজে এখানে ভুক্তভোগী যে আমি 15 তারিখে আমার শ্বাসকষ্ট শুরু হয়, আমি 3 তারিখে পজিটিভ হই। তো 15 তারিখে যখন আমি ইমার্জেন্সিতে কল দেই রাতে 2টার সময়, তখন ইমার্জেন্সি থেকে বলছিল যে আমাদের মানে বারডেম থেকে কোনো সুনির্দিষ্ট অর্ডার নেই যে কোভিড ডক্টররা এখানে ভর্তি হতে পারবে। তো সো আমি পরবর্তীতে বাসায় অক্সিজেন ম্যানেজ করে আমার চিকিৎসা করতে হয়। তো এই বৈষম্যটা কেন? কিন্তু পরবর্তীতে 23 তারিখে একটা নোটিশ আসে যে বারডেমে আরএমও এবং আরএমও সহ এমও অস্থায়ী যারা আছে তারা এবং আমাদের এখানে কনসালটেন্টরা, ওনাদের ভর্তি করা হবে আর কি। হ্যাঁ, কিন্তু এর আগে কেন ভর্তি করা হলো না? আর আমাদের এই জব যখন আমরা ঢুকি তখন যে সার্কুলারে আমাদের ট্রেনিং পোস্ট বলে কোনো অর্ডার ছিল না। হ্যাঁ, এবং বলাও ছিল না যে এটা একটা কন্ট্রাকচুয়াল জব। হ্যাঁ, আমরা হলো যে আমরা ওইভাবেই আমরা সার্কুলারে ইন্টারভিউ দিয়ে ঢুকি এবং পরবর্তীতে এসে আমরা দেখি যে এটা একটা ট্রেনিং পোস্ট এবং এটা কন্ট্রাকচুয়াল। হ্যাঁ, কিছুটা বুঝতে পারছি এটি না। অর্থাৎ তারা বলতে চাইছেন যে তাদের যেই চাকরির যেটি প্রথমে ছিল সেই শর্ত লঙ্ঘন করে কর্তৃপক্ষ তাদেরকে অস্থায়ী এখনো রেখেছে, পাশাপাশি এই সময় উল্টো তাদের বেতন কর্তন করা হয়েছে, তাদের বোনাস সাফ করে দেওয়া হয়েছে, পাশাপাশি তাদের জন্য ভাতা দিয়েছিল সেগুলো কমিয়ে দেওয়া হয়েছে এবং সামগ্রিকভাবে এই সবগুলো দাবির কারণেই তারা পথে নামতে বাধ্য হয়েছে। টিনা, রাসেল, অনেক ধন্যবাদ আপনাকে। রাসেল।